কিছুক্ষণ আগে আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে তিনি গেছেন এবং পরিবার পরিজনদের আগেই সমাজ মাধ্যমে পোস্ট করে সমবেদনা জানিয়েছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যাকে সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে আসেন এবং বলেন যে তার সঙ্গে যে দীর্ঘ কয়েক বছরের সে সম্পর্ক এবং স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যবাসীর মননে থাকবেন, স্মরণে থাকবেন, তার কাজ মানুষের মনে থাকবে, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার যে অবদান সেটাও পশ্চিমবঙ্গের মানুষ মনে রাখবে। যেরকমটা মুখ্যমন্ত্রী বলছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তারাও কিন্তু একই কথা বলছেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে আজ সবাই নিজের মতো করে মনে করে নিচ্ছেন, স্মৃতিচারণ করছেন। পরিচালক গৌতম ঘোষ তিনি কি বলেছেন শোনাব আপনাদের। বুদ্ধদেব ভট্টাচার্যের একটা প্রবন্ধ পড়লাম, অসাধারণ প্রবন্ধ, সেই লোকটা চলে গেল আছে, সত্যি কেমন কাকতালীয় লাগছে। কয়েকদিন আগেই এটা পড়েছি। আর আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য তো অনেক করেছেন, মানে ওর উদ্যোগে সত্যজিৎ রায়, মৃণাল সেন, রাজেন তরফদার, তরুণ মজুমদার, আমি এবং বুদ্ধদেব দাশগুপ্ত আমরা আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি ঋণী, কারণ ওর মানে প্রায় ইনসিস্ট করে আমাকে পদ্মা নদীর মাঝে করিয়েছিল। বলুক, আমি বললাম যে একটা মানিক বন্দ্যোপাধ্যায় করবে না, আমি বললাম যে আমার ইচ্ছে পদ্মা নদীর মাঝি করা, বলো এটা করুন। এবং এর পেছনে বুদ্ধদেব ভট্টাচার্যের যে প্রচণ্ড একটা ভূমিকা রয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা একজন সংস্কৃতবান মানুষ চলে গেলেন, কবি, প্রাবন্ধিক এবং অত্যন্ত মানে সৎ একজন বিচক্ষণ মানুষ। তো আমরা সবাই ওকে যেন মনে রাখি। এই গৌতম ঘোষ কি বললেন শোনালাম আপনাদের। প্রত্যেকেই আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিজের মতো করে স্মরণ করে নিচ্ছেন। যারা তাকে খুব কাছ থেকে দেখেছেন তারা প্রত্যেকেই বলছেন যে সাদামাটা, খুব সাধাসিধে জীবনযাপন তিনি করতেন। তার রাজনৈতিক জীবন, দীর্ঘ রাজনৈতিক জীবন যে বর্ণময় ছিল, একদিকে তার বেশ কিছু নীতি সমালোচনার মুখেও পড়েছে, তবে তার কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘ কয়েক বছর রাজনীতি থেকে তিনি দূরে ছিলেন তার শারীরিক অসুস্থতার জন্য, তিনি সেভাবে সক্রিয় ছিলেন না। তবে কি চলছে রাজ্যের রাজনীতির অন্দরে সেই খবর তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ রাখতেন। রাজনৈতিক মহল থেকে চলচ্চিত্র মহল, সাংস্কৃতিক জগৎ প্রত্যেকেই আজ শোকস্তব্ধ এবং তারা স্মরণ করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। কি বলছেন তারা শোনাব আপনাদের। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষীয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে, এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে। বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত, সিপিএম নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, গভীর শোক প্রকাশ করছি, প্রণাম জানাচ্ছি তাকে, তাঁর স্মৃতি অটুট থাকবে। তার কিছু নীতি, তার কিছু পদক্ষেপকে কখনো সাংবাদিক হিসাবে, কখনো রাজনীতির মঞ্চ থেকে কড়া সমালোচনা করেছি। বুদ্ধবাবু সঠিক ভাবনা কিন্তু ভুল প্রয়োগ কৌশল, এর জন্যই ট্র্যাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তাঁর উল্লেখ থাকবে। তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত, দিন পর্যন্ত, তারপরে কতগুলো প্যারাফ্যানেলিয়া আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে
চারটে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমরেড বুদ্ধভট্টাচার্যের মরদেহ নিয়ে। ওনার মৃতদেহ দান করা ছিল, আমরা জয়যোগ করছি তার শেষ ইচ্ছা অনুযায়ী, তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে দেবো তাদের হাতে। শেষ যাত্রা হলাম কালকে বিকেল চারটের সময় আলিবন্দন স্ট্রিট থেকে। তার অবদান, তার কাজকর্ম, তার সততা, তার নিষ্ঠা, তার ভূমিকা রাজনৈতিক নেতা হিসেবে, যুব আন্দোলনের নেতা হিসেবে, রাজ্যের প্রশাসক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, একজন মানবদরদী মন নিয়ে, একজন নিষ্কলঙ্ক নিষ্পাপ সৎ নেতা হিসেবে আমাদের মধ্যে অমর থাকবে। তার রাজনৈতিক জীবনের মধ্যে অনেক দক্ষতা ছিল, তিনি দক্ষ রাজনীতিবিদ ছিলেন, সামাজিক দিক দিয়ে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, কবি সাহিত্যিক ছিলেন, রাজনৈতিক সৌজন্যতা তার মধ্যে ছিল, যেটা আমাকে বারে বারে আকর্ষণ করত। যখন তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতাম, তিনি কখনো সৌজন্যতার বাইরে এক পাও যেতেন না, এটা আমার সত্যি খুবই ভালো লাগত। এবং আমরা একই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে রয়েছি, দীর্ঘকাল ধরে রয়েছি, কিন্তু কখনোই আমাদের মধ্যে কোনো তিক্ততা তৈরি হয়নি। এইটাই কিন্তু রাজনীতির মঞ্চে আজকের দিনের অনেকেরই অনুসরণীয় হওয়া উচিত বলে আমি মনে করি। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, উনি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বাংলা বন্ধের ডাক দিয়েছি, কিন্তু কোনোদিনও তিক্ততা তৈরি হয়নি। তার রাজনৈতিক জীবনের মধ্যে অনেক দক্ষতা ছিল, তিনি দক্ষ রাজনীতিবিদ ছিলেন, সামাজিক দিক দিয়ে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, কবি সাহিত্যিক। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবরে আমরা ভীষণই শোকাহত এবং মর্মাহত। বুদ্ধবাবু একজন ব্যক্তিগত স্তরে খুব ভালো এবং সৎ মানুষ ছিলেন, তিনি একজন শৈল্পিক মনোভাবাপন্ন মানুষ ছিলেন, একটা শৈল্পিক সত্তা ছিল তার মধ্যে। এটা নিশ্চিত করে রাজনৈতিক জগতে একটা নক্ষত্র পতন, একটা অপূরণীয় ক্ষতি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবু যখন দীর্ঘদিন অসুস্থ ছিলেন, বারবার তার পাশে গেছেন, তার পরিবারের পাশে থেকেছেন, আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। কাল সকাল 10:30 আমাদের এবং তারপরে আমরা বডি ডোনেট করা আছে, সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম, কারণ অনেকে বাইর থেকে আসবেন, রাজ্যের বাইর থেকে, দিল্লি থেকে ইত্যাদি, সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। কালকে তাকে সম্মান জানানো হবে, শেষ সম্মান জানিয়ে এনআরএসে চিকিৎসার জন্য দেহদান করা হবে। আজকে কিছুক্ষণ মধ্যে তার চক্ষু দান করা আছে, নেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই সময়ে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আজকে এবং কালকে তার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত পার্টির পতাকা অর্ধনমিত থাকছে, শোক পালন করা হচ্ছে। এই কর্মসূচি হচ্ছে এখন পর্যন্ত পার্টি ঘোষণা করেছে, এটুকু আপনাদের জানালাম। বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছেন, তাদের কাছে আমাদের বলা আজকে তার দেহ ডিপ ফ্রিজে রাখা হবে, কালকে শেষকৃত্য এবং সম্মান জানাবার জন্য যা যা ব্যবস্থা সব ঘোষণা করা হবে, কালকে সেটা সম্পন্ন হবে, আজকে হচ্ছে না। চক্ষু দান করা ছিল, সেটার কাজ চলছে, তার একটু পরেই উনি বেরোবেন, পিস ওয়ার্ল্ডে থাকবে, পিস ওয়ার্ল্ডে থাকবে। এখন চক্ষু দানের প্রক্রিয়া চলছে, এখন মেডিকেল কলেজ থেকে এসছে। সিএম বলে গেছেন আমরা আজকে ওনার
এইভাবে চলে গেছেন, আমরা সত্যিই খুব দুঃখিত। ওরা পার্টিতে কথা বলে জানাবে, রবীন্দ্র বললো আমি পার্টিতে কথা বলে, এখন তো যাচ্ছে পিস ওয়ার্ল্ডে, পিস ওয়ার্ল্ডে রাখার পরে কি সিদ্ধান্ত হবে ওরা পার্টি অফিসে সবাই আসবে, ওদের নেতৃত্ব আলোচনা করে তারপর জানাবে। সেটাও আমরা বলেছি পার্টির থেকে ওনারা আলোচনা করবেন, আবার পার্টি মিরাদির সাথে আলোচনা করবেন, করে আমাদের জানাবেন। আপনারা দেখছেন একে একে আসতে শুরু করেছেন অরূপ বিশ্বাস, তিনি এই মুহূর্তে পৌঁছেছেন এবং আজ তাকে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে এমনটাই জানা যাচ্ছে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের কার্যনির্বাহী সম্পাদক শুভাশিস মৈত্র। শুভাশিস, তা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ এবং একটা তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, 11 বছরের যে দায়িত্ব সামলেছেন, কোথাও সমালোচনা কোথাও প্রশংসা, তবে তার এই প্রয়াণে এক অধ্যায়ের অবসান হলো সেটা কিন্তু বলা যেতে পারে, কি বলবেন? হ্যাঁ, উনি মুখ্যমন্ত্রী হিসেবে তো 2000 সাল থেকে ছিলেন এবং তার আগেও উনি রাজনীতিতে বহুদিন ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন। ওর সম্পর্কে অনেক কথাই বলা হয়, তার মধ্যে একটা তো হলো গিয়ে যে আমাদের একটা ধারাবাহিকতা আছে মুখ্যমন্ত্রীদের, সেটা ধরুন প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, বিধান রায় থেকে শুরু করে, মানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের কারো নামেই কখনো সততা নিয়ে প্রশ্ন ওঠেনি। সেক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যও ব্যতিক্রম নয়, উনি ওনাকে মানে ওনার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, এটা একটা বিরাট ব্যাপার। দ্বিতীয়ত যেটা ওর যেটা আলাদা অন্যদের থেকে সেটা হচ্ছে ওর সাথে আমি কিছুটা বিধান রায়ের মিল খুঁজে পাই। বিধান রায় অনেকটা সফল হয়েছিলেন, উনি হয়তো ততটা সফল হতে পারেননি, কিন্তু উনি রাজনীতির বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে ভাবার চেষ্টা করেছিলেন। এইটা একটা কমিউনিস্ট পার্টিতে থেকে এই কাজটা খুব সোজা কাজ নয় এবং উনি সেই চেষ্টা একটা শিল্পায়ন, বেকারদের চাকরি ইত্যাদি বিষয়ে চেষ্টা করেছিলেন এবং সেটা খুব ব্যতিক্রমী চেষ্টা বলে আমার মনে হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের মধ্যে উনি তুলনায় সব থেকে কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন, সম্ভবত 56-57 সালে, মমতাও তাই অবস্থ, তার আগে সবাই অনেক বেশি বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি সুযোগ পাননি খুব একটা, নির্বাচনে হেরে গিয়েছেন, নির্বাচনে হারের ক্ষেত্রেও একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়, উনি ওনার বিরুদ্ধে যাদেরকে ওনাকে হারানোর জন্য দাঁড় করানো হয়েছিল তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব তেমন নয়, মানে আইএএস অফিসার দীপক ঘোষ, আইএএস অফিসার মনীশ গুপ্ত, চলচ্চিত্র জগতের নামী শিল্পী মাধবী মুখোপাধ্যায়, এইরকম ব্যক্তিত্বদের দাঁড় করানো হয়েছিল। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তখনও তিনি ডাক্তার হিসেবেই বেশি পরিচিত, তখনও তিনি পলিটিশিয়ান হননি, এখন কাকলি ঘোষ দস্তিদার অনেক বড় পলিটিশিয়ান, তখনও হননি। তো শেষ পর্যন্ত উনি হেরেছিলেন মনীশ গুপ্তর কাছে, কিন্তু এই পরাজয়টাকে আমার মনে হয় যে ওনার রাজনৈতিক পরাজয় ততটা নয়, উনি হ্যাঁ ঠিকই জনপ্রিয়তার কাছে হেরে গিয়েছিলেন, সেটা একটা বড় কথা, কিন্তু ওকে পশ্চিমবঙ্গের নিয়ে যত আলোচনা হবে যতদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে বাদ দিয়ে সেই আলোচনাটা করা যাবে না। ওর খুব অল্প সময়ের মুখ্যমন্ত্রীত্ব কিন্তু খুব বিতর্কিত, খুব উল্লেখযোগ্য, খুব ভেবে দেখার মতো অনেক কিছু বিষয় রয়েছে ওকে নিয়ে। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ শুভাশিস। আজ বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ রাখা হবে পিস ওয়ার্ল্ডে, আজই পাম অ্যাভিনিউর বাড়িতে চক্ষুদান সেই প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নেওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে, তারপর দেহদান করা হবে এনআরএসে। দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বুদ্ধদেব ভট্টাচার্যের যে শেষ ইচ্ছা ছিল যে তার দেহদান করার কথা তিনি বলেছিলেন সেই মতোই সেটা আগামীকাল সম্পন্ন হবে এনআরএসে। আজ তার দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে।